ভাবে বৈশ্বিক মন্দার হাত থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করতে খাদ্য উৎপাদন ও মজুদে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষের আরও একটু সচেতন হলেই করোনা নিয়ন্ত্রণ সম্ভব। সকালে গণভবন থেকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, সীমিত পরিসরে কারখানা খোলা হলেও শ্রমিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিতে হবে মালিকদের। অদৃশ্য এক ভাইরাস আজ সুদৃশ্য পৃথিবীকে স্থবির করে ছেড়েছে। এর থাবায় কান্নার রোল যেন ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে বাংলাদেশেও। কোভিড-19 মহামারী ঠেকাতে মাঠ পর্যায়ের প্রস্তুতি তদারকির অংশ হিসেবে সোমবার ঢাকা ও ময়মনসিংহের 8 জেলার মাঠ প্রশাসনে কর্মরতদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সচেতনতা মেনেই এই যুদ্ধ জয়ের সংকল্প নিতে হবে। আমি মনে করি যে আমাদের জনগণ যদি আরেকটু সচেতন থাকেন, আরেকটু নিজেকে সুরক্ষিত রাখেন, তাহলে এটা সকলের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ। শেখ হাসিনা জানান, ত্রাণ কার্যক্রম তদারক করতে মন্ত্রণালয়ের সচিবদের জেলাওয়ারি দায়িত্ব দেওয়া হয়েছে। রমজানে দেশে খাদ্যের সংকট হবে না উল্লেখ করে উৎপাদন বাড়ানোর কার্যকর উদ্যোগ নিতে বলেন সংশ্লিষ্টদের। আগামীতে হয়তো বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশে আমরা যদি খাদ্য উৎপাদন করে আমাদের মজুদ রাখতে পারি, তাহলে আমরা সেই দুর্ভিক্ষে পড়ব না। রমজান মাসে আরও বিশেষভাবে খাদ্য সরবরাহ যাতে হয়, আমরা তার ব্যবস্থা নেব। তৈরি পোশাক কারখানা সীমিত পরিসরে চালানো মালিকদের কর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের তাগিদ দেন সরকার প্রধান। কড়া সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, অপরিকল্পিতভাবে সাধারণ ছুটির মধ্যেও কেন পোশাক শ্রমিকদের ঢাকায় নিয়ে আসা হলো? গতবার যেমন হঠাৎ সুপারভাইজার দিয়ে শ্রমিকদের ডেকে নিয়ে আসলো, আমি মনে করি যেটা কোনো মতে ঠিক হয়নি। এবং কীভাবে এই শ্রমিকদের দিয়ে কাজ করানো যেতে পারে এবং তাদেরকেও সুরক্ষিত রেখে, মোবাইল যে একদম বন্ধ থাকুক, তাহলে সীমিত আকারে সেই পরিমাণ শ্রমিক আসতে হবে এবং তারা ওভাবে চালু করতে পারবে। করোনা মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামগুলো যথাযথভাবে সরবরাহ করা হচ্ছে কিনা তাও তদারক করার নির্দেশ দেন সরকার প্রধান। মহানগর হাসপাতালে কিছু জিনিস গেছে, এই পিপির নাম দিচ্ছে বেশ ভালো, কিন্তু জিনিসগুলো কিন্তু ঠিকমতো বোধহয় যায়নি। দেবাশিস রায়, সময় সংবাদ।